তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত টোপকাপি মিউজিয়ামে। আমরা যখনই টোপকাপি মিউজিয়ামে প্রবেশ করার স্বপ্ন দেখি, আমাদের কাছে আমাদের রসুল্লাহ সাল্লা আলী সালামের ব্যবহৃত আসবাবগুলো আমরা দেখব, সাথে সাথে আমাদের মনে হয়ে যায় কেমন না জানি ছিল আমার রসুলের চেহারাটা। মান রআনি ফিল মানাম ফাকাদ রআনি ফিল ইয়াকযা, কেউ যদি আল্লাহ রসুলকে স্বপ্নেও দেখে সে কেমন যেন রসুলকে বাস্তবই রসুল সাল্লা সাল্লামকে দেখল। রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন, ইন্না শয়তান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং যারা আমরা রসুলকে স্বপ্ন দেখতে চাই, রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সুন্নাগুলো আমাদের জীবনে মানতে হবে। অটোমান সম্রাটদের মহাব্বত আমরা দেখলাম, এখানে তারা এই জন্য আসতেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আসবাবপত্রগুলো এই জায়গাতে রয়েছে। তারা এখানে এসে মনের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি মহাব্বতকে বৃদ্ধি করার জন্য তারা এই জায়গাতে আসতেন এবং রাত্রি যাপন করতেন। প্রিয় দর্শক, আমরা গেটে আছি এখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের আসার মোবারক ব্যবহৃত জিনিসপত্র, মোসা আলাইসালাতামের ব্যবহৃত জিনিসপত্র, ইউসুফ আলাইসালামের ব্যবহৃত কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো। চলুন দর্শক দেখে আসি। জি শেখ, দর্শক মণ্ডলী, আমরা তোপকাপি মিউজিয়ামের ভিতরে, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত আসবাবপত্র রয়েছে, সেই সংরক্ষিত কক্ষে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে বাতি একেবারে ক্ষীণ করে রাখা হয়েছে অল্প আলোতে, যাতে কেউ ভিডিও করতে না পারে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবী আম্বিয়া আলাইহিমুসসালামের স্মৃতি বিজড়িত বিভিন্ন আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র অত্যন্ত সম্মানের সাথে তোপকাপি মিউজিয়ামের মধ্যে আজও পর্যন্ত সংরক্ষিত আছে। এ থেকে বোঝা যায় অটোমান সাম্রাজ্যের শাসকবৃন্দ তারা বড় বড় আশেকে রসুল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মহাব্বত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসগুলো তারা শত শত মাইল পাড়ি দিয়ে এই তোপকাপি মিউজিয়ামে শত শত বছর ধরে সংরক্ষণ করে রেখেছে। আমরা প্রথমেই যখন ঢুকেছি, আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত আসবাবপত্র, ইউসুফ আলাইহি সালাতু ওয়াসাল্লামের পাগড়ি, সাদা সুন্দর একটি পাগড়ি আমাদের নজরে পড়েছে। ইউসুফ আলাইহি সালাতু ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন পৃথিবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কিছু জিনিস আপনাদের কাছে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শকের পর্যায়ে শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছে জানতে চাচ্ছি, শেখ, এই যে আল্লাহ রাসূলের ব্যবহৃত এই সমস্ত জিনিসপত্রগুলো কীভাবে এখানে আসলো এবং এই জিনিসপত্রগুলো সত্য কিনা? দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি তোপকাপি মিউজিয়ামের এমন একটি কক্ষে, যেখানে সংরক্ষিত আছে ওসমানী শাসকরা তোপকাপি মিউজিয়ামকে সবচেয়ে গুরুত্ব দিয়ে নবী আম্বিয়া আলাইহিমুসসালামের ব্যবহৃত আসবাবপত্রগুলো তারা এখানে এসে এই রয়্যাল প্লেসে তারা সংরক্ষিত করে রেখেছে। আমরা দেখতে পেয়েছি যে ডায়মন্ডের ভিতরে অনেকগুলো ডায়মন্ড, সেই ডায়মন্ড নীল কান্তমণি পাথর স্বর্ণখচিত বিভিন্ন বাক্সের ভিতরে তারা এগুলোকে সংরক্ষিত করেছে সযত্নে। এখান থেকে বোঝা যায় যে অটোমান সাম্রাজ্যের শাসকবৃন্দ তারা কতটা বেশি ধর্মবিরু ছিলেন, আল্লাহ পাকের প্রতি নবী আম্বিয়া আলাইহিমুসসালামের প্রতি তাদের মহব্বত কত বেশি ছিল। শত শত মাইল পাড়ি দিয়ে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত নবী আম্বিয়া আলাইহিমুসসালামের স্মৃতি বিজড়িত আসবাবপত্রগুলোর যেন মান সম্মানের কোনো ক্ষতি না হয়, এজন্য তারা তাদের অটোমান সাম্রাজ্যের এই প্রাণকেন্দ্র, যেটি 1460 থেকে নিয়ে 1474 সাল পর্যন্ত এটা লেগে গিয়েছিল এটা নির্মাণ করতে, 400 বছর পর্যন্ত যে প্রাসাদটি অটোমান সাম্রাজ্যের একদিকে বাসভবন, অন্যদিকে তাদের সকল কার্যাদি এখান থেকেই সম্পন্ন করত, এই প্রাসাদে তারা সংরক্ষণ করে রেখেছে যাতে করে কোনোভাবেই এর কোনো ক্ষতি সাধিত না হয়। 7 লক্ষ বর্গ মিটারের এই বিশাল এরিয়া জুড়ে আমরা লক্ষ্য করেছি সকল দিকে এখানে পাহারা দেওয়া হচ্ছে, এবং যে কক্ষটিতে নবী আম্বিয়া আলাইহিমুসসালামের আসবাবপত্র রয়েছে এটা সবচেয়ে সম্মানের সাথে তারা রেখেছে।
আমরা এখানে এসে দেখে অভিভূত হয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক আমরা এখানে এসে দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এখানে এসে দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক আমরা দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি মুবারক এখানে এসে আমরা দেখেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আমরা পাগড়িটা দেখেছি, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠি মুবারক এখানে এসে আমরা দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা জামাটা দেখেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি জুব্বা আমরা এখানে এসে দেখেছি, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক বক্সের মধ্যে রয়েছে, অত্যন্ত সম্মানের সাথে এটাকে তারা সংরক্ষিত করে রেখেছে, সেটাও আমরা এখানে এসে আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি। আমরা এই জায়গাটা এসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের তরবারি দেখেছি, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন তরবারিগুলো এখানে এসে আমরা দেখেছি যে তরবারিগুলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংরক্ষণ করে রেখেছিলেন দীর্ঘদিন, এরপরে খলিফারা সংরক্ষণ করে রেখেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সংরক্ষণ করে রেখেছিলেন, এভাবে করে আলী রাদিয়াল্লাহু আনহু সংরক্ষণ করে রেখেছিলেন, তাদেরই ধারাবাহিকতায় একের পর এক শাসক গোষ্ঠীর পরিবর্তনে আজ পর্যন্ত তোপকাপি এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে, যেখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এই সমস্ত নিদর্শনগুলো দেখে আর মনের অজান্তেই রসুলের কথা মনে হয়ে যায়, যে রসুল আমাদেরকে দেখার জন্য আগ্রহ পেশ করে বলতেন, অদিত্য লাউর আইনা ইখওয়ানানা, আমার মনটা চায় যদি আমি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল বললেন, না, তোমরা আমার সাহাবি, আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, কোনো দিন আমাকে দেখে নাই, তাদেরকে আমি চিনব তাদের অজুর চিহ্ন দেখে। আমাদেরকে রসুল দেখতে এতটা আগ্রহ পোষণ করতো, সে রসুলকে দেখার কতটুকু আগ্রহ আমাদের মনের মধ্যে রয়েছে? যদি একটা বার স্বপ্নযোগে আমরা রসুলকে দেখতে পারি, তাহলে রসুল্লাহ সাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, কেউ যদি স্বপ্নযোগেও আমি নবীকে দেখে, সেজন্য বাস্তবেই আমি নবীকে দেখলো। আমরা আজকের এখানে এসে আমাদের হৃদয়ের মধ্যে তামান্না জেগেছে, দর্শকরা নিশ্চয় আপনাদের মনেও তামান্না জাগছে, যদি রসুলকে এক নজরে স্বপ্নে আমরা দেখতে পেতাম। ইন্না শয়তান লা ইয়াতামাসসালু বি, শয়তান রসুলের আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আসবাবগুলো দেখে, ব্যবহৃত বিষয়গুলো দেখে রসুলকে দেখার তৌফিক আল্লাহ দান করুক, সুন্নত মানার তৌফিক আল্লাহ দান করুক। ধন্যবাদ মুহতারাম, জাযাকাল্লাহ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব, press the bell icon on YouTube app and never miss another update.